মাতাবাড়ি মণ্ডলের উদ্যোগে রবিবার মহারানী এলাকায় অনুষ্ঠিত হয় একটি যোগদান সভা। সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া, প্রদেশ বিজেপি সভাপতি কিশোর বর্মন এবং পাতাল কন্যা সহ অন্যান্য কর্মকর্তারা। যোগদান সভায় 150 পরিবারের 310 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। তাদের বরণ করে নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং দলীয় অন্যান্য নেতৃত্ব। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিগত সিপিএম আমলে উন্নয়ন ছিল সাধারণ মানুষের থেকে বহু দূরে। বর্তমানে সরকার ধারাবাহিকভাবে উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। রেল আমরা দেখছি, আপনারা অনেকে রেল চড়ে আসেন যান, সেই রেল দাবি দেওয়া ছাড়া এখানে ব্রড গেজের রেল লাইন হবে সেটাও ভাবা যায় না। সেইভাবে আমাদের মোদীজি এখন নর্থ ইস্টের দিকে তাকিয়ে আছে। জনজাতিদের সত্যিকারের অর্থে ওনাদের মান উন্নয়নের লক্ষ্যে উনি নির্লস প্রয়াস করছেন। আমাদের ত্রিপুরা সরকারও আমরা করে যাচ্ছে, বিভিন্ন সময় এখানে একলব্য স্কুলের কথা বলেছেন, স্টাইপেন্ডের কথা বলেছেন, ড্রপ আউট যারা আছে তাদেরকে কিভাবে সামনের দিনে আবার স্কুলে কলেজে আনানো যায় সেই ব্যবস্থা আমরা করছি। বিভিন্নভাবে আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে, আইএস এবং বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার জন্য তাদের আমাদের সরকারের তরফ থেকে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আমরা জানেন গড়িয়া পূজাতে আগে আগে একদিন মাত্র ছুটি দেওয়ার ছিল, এখন গড়িয়া পূজাতে আমরা দুদিন ছুটি দিই। আমরা জানি ত্রিপুরার যে আধুনিক ত্রিপুরার রূপকার, যার জন্মদিন আমরা এখন পালন করি, সেটাকে আমরা সেই জন্মদিনের জন্য আমরা ছুটি ঘোষণা করেছি। আমরা চাই যে জনজাতিদের মধ্যে যেন কোনো রকম জনজাতি উন্নয়নে সরকারের আন্তরিকতা এবং প্রচেষ্টার কথা উল্লেখ করে গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা বলেন মুখ্যমন্ত্রী। যোগদান সভায় প্রচুর কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন দল থেকে প্রায় রোজ বিজেপিতে যোগ দিচ্ছেন উন্নয়নকামী মানুষ। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।